এই জামানার বহুত আশিক রসুল এমন আছে। আশিক রসুল শব্দটা সহি না, এটা নিয়ে আমি ইতিপূর্বে আলোচনা করেছি। আশেকার এশক এই শব্দ আল্লাহ এবং তার রসুলের শানে কোরআনে বা হাদিসের কোথাও পাবে না। এগুলো আমাদের এই পাক ভারত উপমহাদেশে চলে, বাংলায় উর্দুতে ফার্সিতে। এশক আর আশেক দুনিয়ার সব ভালোবাসাকে বলে না। যেই ভালোবাসায় কামনা থাকে, বাসনা থাকে, বিছানায় পাওয়ার ইচ্ছা থাকে, মোহ থাকে, ওটাকে এশক আর আশেক বলে। যেমন আশেক মাশুকের উদাহরণ আসলে সেই লায়লা, সেই ফরহা, সেই শিরিন, সেই মজনু, এদের নামগুলো কেন আসে? কারণ এশক আর আশেক জিনিসটা এমন, আপনি যে আপনার মায়েরে ভালোবাসেন, বাপরে ভালোবাসেন, এটাকে এশক বলে না, এটা মহাব্বত। এশক বলবে যেটা বউরে ভালোবাসেন, সেটাকে বলা হয় এশক। এখন আল্লাহ এবং তার রাসূলের শানে কামনা, বাসনা, মোহ, নাউযুবিল্লাহ, এগুলো কল্পনা করা যায় নাকি? কোরআন খোলেন, হাদিস খোলেন, মহাব্বত শব্দ পাবেন, এশক শব্দ পাবেন না। আমাদের দেশের ভণ্ডরা যে আশেক আশেক শব্দ ব্যবহার করে, শব্দটাই সহি না, আদব না। আদবের দাবি হলো মহাব্বত বলবেন, কি বলবেন, কি বলবেন? আল্লাহর ওলি আমরা বলি, আল্লাহর ওলি। একইভাবে হাদিসে এটা আছে, নবীর ওলি। নবী বলেন, ইন্না আগবাতা আউলিয়াই ইনদি লামুমিনুন খাফিফুল হাব যু হাজ্জিম মিনাস সালাত আহসানা ইবাদাত রাব্বিহি ওয়া আতাআহু ফিস সিররি ওয়া কানা গামিদান ফিন নাস লা ইউশারু লাহু বিল আসাবি ওয়া রুযিকা কাফাফান ফাসাবারা আলা যালিক আল হাদিস। এখানে নবী বলছেন, আমার ওলি হলো, সবচেয়ে ঈর্ষণীয় ওলি হলো তারা। ওলি মানে হলো বন্ধু। আল্লাহর ওলি যে সে অবশ্যই নবীর ওলি, নবীর ওলি যে সে অবশ্যই আল্লাহর ওলি। একজনের ওলি হবে আর একজনের হবে না, এটা সম্ভব? আরে বলেন না সম্ভব? আল্লাহর ওলি কিন্তু নবীর ওলি না সম্ভব, নবীর ওলি কিন্তু আল্লাহর ওলি না সম্ভব। তাহলে ওলি বলেন, মাহবুব বলেন, মুহিব বলেন, মহাব্বতকারী বলেন, জায়েজ, বৈধ, আদব। আল্লাহর ওয়াস্তে এসকু কোয়েন না, মাসুক আশেক এই শব্দগুলো বইলেন না। এই শব্দগুলো প্রেমিক প্রেমিকা আর জামাই বউর জন্য রাখেন। আরবি ভাষা তো এগুলো ভাই, ভাষা থেকে নিতে চাইলে কোন শব্দের কি অর্থ হয় বুঝে নিতে হয়। সব জায়গায় সব শব্দ বললে এটা আদবের দাবি হয় না। ইংলিশ দিয়েও, অন্য ভাষা দিয়ে উদাহরণ দেওয়া যেত, কিন্তু ওই উদাহরণগুলো মুখে আনতে রুচি হয় না। তো যে প্রসঙ্গে বলছিলাম, আল্লাহ ভালোবাসে বান্দাকে কখন? যখন বান্দা তার ভালোবাসার হক আদায় করে। দুনিয়ার লাইন অনিশ্চিত, মেহনত করে পেতেও পারি নাও পেতে পারি, আখেরাতের লাইনে কোনো অনিশ্চয়তা নাই। আপনি আল্লাহরে পাওয়ার মেহনত করবেন, লেকিন আল্লাহরে পাবেন না। আল্লাহ জোর কইরে আপনারে মাহরুম বানাবে এমনটা না কখনো হয়েছে, না কখনো হবে। ইন্নাল্লাহ লা ইয়াজলিমু মিসকাল যাররা ইয়াহদি ইলাইহি মান ইউনিব ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তাহলে আসল প্রেমিক কারা? যাদেরকে ভালোবাসেন আল্লাহ। তাহলে এখন থেকে খালি নিজে আল্লাহরে ভালোবাসার চেষ্টা করব, না আল্লাহর ভালোবাসা পাওয়ার চেষ্টা করব? ছোট্ট একটা উদাহরণ দিই। আমাদেরকে যদি বলা হয়, আমরা তো জিজ্ঞেস করি হুজুরদেরকে মাসাআলা, হুজুর এটা কি, এটা কি ফরজ না ওয়াজিব নাকি সুন্নত নাকি নাজায়েজ, জিজ্ঞেস করি না আমরা? এবং শব্দ থেকে আমরা অনেক কিছু মাইপা ফেলাই। যেমন যদি কেউ জিজ্ঞেস করে, হুজুর বিড়ি খাওয়ার মাসাআলা কি, উদাহরণ হিসাবে, হুজুর বললো মাকরু, বলবো ও মাকরু, শুনছে চিংড়ি মাছ খাওয়া মাকরু, চিংড়ি তো ধুমায়া খাই, তাহলে বিড়িও খাবো এখন। তো এইরকম ফতোয়া নিবে হুজুরের থেকে আংশিক, আর বাকিটা ব্যাখ্যা করে দিবে নিজে, এমন লোক নাই। যদি বলা হয় এই যে এটা আমলটা ভাই, এটা ফরজ না ওয়াজিব না, সুন্নতে মুয়াক্কা দাও না, সুন্নতে যায় দাও না, এটা নফল বা মুস্তাহাব, তাহলে সবাইকে মনে করে জানেন ও মুস্তাহাব, তাহলে তো আর করা লাগবে না। আমাদের মানসিকতা এমন কি না? আরে এমন কি না, অনেকে জিজ্ঞেস করে, হুজুর জোহরের নামাজ কয় রাকাত, সব মিলে করে, শুধু ফরজ না, মোট কয় রাকাত? এখন যদি শোনে যে জোহর ফরজের চার রাকাতের পরে সুন্নত দুই রাকাতের পরে নফল আরো দুইটা রাকাত যদি হুজুর কয়, ও আচ্ছা নফল এইটা, তো এইটার রাকাতের মধ্যে গোনেন কেন? নফল মানে তো এক্সট্রা, অতিরিক্ত, অতিরিক্ত তো আর করা লাগে না। আমাদের হালত তো এমন, অথচ মুস্তাহাব অর্থ বোঝেন ভাই, মুস্তাহাব মানে যেই আমল করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। এই যে মুস্তাহাব শুনলেই যে নাক ছিটকাই, একটা বেপরোয়া ভাব দেখাই, অথচ একটাবার শব্দটা নিয়ে যদি চিন্তা করতাম, আমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহর মাহবুব হতে চাই, মুস্তাহাব ছাড়া আমার কোনো বিকল্প নাই। দলিল সহি হাদিসে কুদসি, আল্লাহ নিজে বলেন, লা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা। আরে বান্দা নফলের দ্বারা আমার নৈকট্য পেতে থাকে, পেতে থাকে, পেতে থাকে, এক পর্যায়ে আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলি।
আল্লাহর ভালোবাসা পেতে কি লাগবে? নফল লাগবে, মুস্তাহাব লাগবে। নফল মানে অতিরিক্ত। আরে অফিসে চাকরি তো ভাই সবাই করে, ধরেন গার্মেন্টস বিশাল ইন্ডাস্ট্রি, 10,000-20,000 লোক চাকরি করে। মূল মনিব যারা, মূল এটার দায়িত্বশীল যারা, কয়জন রে চেনে? কিন্তু কেউ যদি এক্সট্রা কিছু করে, মনে করেন তার বাড়ি হলো বগুড়া, বাড়ি থেকে যতবার আসে কয়েক হাড়ি দই নিয়ে আসে, এসে বলে স্যার ওরো স্যার বগুড়ার দইটা খুব নাম করা, আমি খাচ্ছিলাম, দিলের মধ্যে আপনার মহব্বতটা উঠলে উঠলো, আমার স্যারে বাদ দিয়ে আমি কেমনে খাই? আরে আমার টাকা পয়সা তো আমি স্যারের উসিলাই পাই, এ কারণে আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য হাদিয়ে এনেছি। এরকম যখনই সুযোগ পায় তারে খুশি করার চেষ্টা করে, সবাই অফিস শেষ করে চলে যায় টাইম মতো। এখন মালিক এসে দেখে একটা লোক কোনায় বসে বসে এখনো লেখালেখি করছে, কম্পোজিং করছে, জিজ্ঞেস করে কি রে অফিস ছুটি, তুই বসে আছিস কেন? বলে স্যার কাজ শেষ হয় নাই, এখন অফিসের হক আদায় না করে আমি তো আরামে ঘুমাতেও পারবো না। আরে ঘুম না হলে নাই, বউর মুখ না দেখলে নাই, অফিসটা তো আমার আগে, সবকিছুর আগে। এখন যদি এমন হয় এক্সট্রা কাজের জন্য বোনাসও নাই, এভাবে বারবার 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 সে দৃষ্টি আকর্ষণ করে, নজরে পড়ে, দুনিয়ার কোন মানুষ এমন আছে যে তাকে ভালো না বেসে থাকতে পারে? বহুত মানুষ এমন, ড্রাইভার রে ফ্যামিলির মেম্বারের চাইতে বেশি ভালোবাসে, দারোয়ানকে, কাজের লোককে, নিজের আত্মীয়ের মতো মহব্বত করে, এমন ঢাকায় আমরা কত দেখেছি। ঘরের কাজের লোক তারে একটা ফ্ল্যাট কিনে দিয়ে দিয়েছে, বিয়ে শাদীর ব্যবস্থা করে দিয়েছে, এক সময় তারে এখান থেকে সেপারেট করে একটা দোকানেও বসিয়ে দিয়েছে। কেন? এরকম মহব্বত তার প্রতি জন্মে গেছে। তো মহব্বত কি মূল দায়িত্ব দিয়া জন্মায় নাকি এক্সট্রা কাজ দিয়া জন্মায়? আরে বলেন না, এ কারণে আমার নবী বলেন আলাইকুম বিকিয়ামিল লাইল উম্মত, তাহাজ্জুদটাকে আঁকড়ে ধরবা কেন জানো? ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যত আল্লাহওয়ালা ছিল প্রত্যেকের বৈশিষ্ট্য ছিল এটা, ওহুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, এটাই তোমাদেরকে তোমাদের রবের নিকটে পৌঁছে দিবে। মাগফারাতুন লিসাইয়্যাতি ওয়া মানহাতুন আনিল ইসমি, তোমাদের পাপ মোচনের কারণ হবে, তোমাদেরকে তোমাদের গুনাহ থেকেও ফিরিয়ে রাখবে, ভেতরে পাপ বোধ আর অপরাধ বোধ জাগ্রত করবে। এখন থেকে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য চেষ্টা করবেন। তো খালি এটা না যে আমি আল্লাহরে ভালো পাই, আল্লাহর মহব্বত আছে তো দিলের মধ্যে, এতে হবে না ভাই। আল্লাহ যাতে আপনাকে ভালোবাসে এটার চেষ্টা করতে হবে। শুধু নিজের দিক থেকে ভালোবাসার দাবি করে বসে থাকলে হবে না। বহুত বান্দা এমন যারা দাবি করে নবীরা ভালোবাসি, কিন্তু বুখারি মুসলিমের হাদিসেও পাবেন কেয়ামতের দিন এমন অনেকে যাবে নবীর কাছে, তার হাতে একটু হাউজে কাউসারের পানি পান করবে বলে নবীও রেডি, নবীর সামনে আকাশের যেই কয়টা তারকা এর চাইতে অধিক পেয়ালা থাকবে, উম্মত পাপি উম্মতের মুখে পানি তুলে দেওয়া করার জন্য নবীও রেডি, সেও রেডি। কাছাকাছি যখন আসবে গায়েব থেকে আওয়াজ আসবে, নবী খবরদার ওর মুখে আপনি পানি দিয়েন না। ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না আপনার পর ওরা ইসলামের মধ্যে কি পরিমাণ বেদাত ঢুকিয়েছে। নবী আপনি বেদাতের মুখে হাউজে কাউসারের পানি দিবেন না। তা একপাক্ষিক ভালোবাসলে হবে না, দ্বিপাক্ষিক হওয়া লাগবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।